বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবের ভিডিওতে বিভিন্ন কমেন্টের মধ্যে আপনারা দেখে থাকবেন যে অনেকেই কমেন্টের মধ্যে টাইম মেনশন করে দিয়েছে টাইমটা উল্লেখ করে দিয়েছে এবং সেই টাইমের মধ্যে একটা লিঙ্কের মতো তৈরি হয়েছে এবং সেই টাইমের মধ্যে ক্লিক করলে ভিডিওটা অটোমেটিক্যালি সেই টাইমের মধ্যে জাম্প করছে তো এই কাজটি কীভাবে করতে হয় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কাজটি খুবই ইজি একেবারেই সহজ তাই আজকে ভিডিওটিও অনেক ছোটো হবে তো বন্ধুরা দিস ইজ এম স্কুল এবং বরাবরের মতোই পুরোটা সময় যেটা বক বক করার মতো আপনাদের সাথে রয়েছি আমি মুসাফির নাইম আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনারা যারা ইউটিউবার আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনের অল এবং সুন্দর একটা কমেন্ট করে আমার ফেসবুক ইনবক্সে সেন্ড করে দিলে অ্যাপ স্কুল কিন্তু সাথে সাথেই আপনাকে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবে বন্ধুরা মনে রাখবেন আমার মতো একজন রেগুলার অ্যাক্টিভ ইউটিউবারের কাছ থেকে পাওয়া সাবস্ক্রাইব কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ অনেক গুণ বেশি বাড়িয়ে তুলতে পারে সো কাজটা তাড়াতাড়ি করে ফেলো দোস্ত তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা এক্ষুনি ঢুকে পড়ি ভিডিওর মূল টপিকে বন্ধুরা এই কাজটি করার জন্য এই ভিডিও ঠিক নিজে যেখানে আমার চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামের ওপর ক্লিক করুন এমএস উপর ওপর এমএস স্কুলের ওপর ক্লিক করার পর ভিডিওসে ক্লিক করুন ভিডিওসে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে ওপেন করুন তো আমি এই ভিডিওটাই ওপেন করলাম তো ওপেন করার পর আপনি কিছুক্ষণ আসলে ভিডিওটা দেখুন যে কোন অংশটা আপনার ভালো লাগছে তো আপনি কমেন্ট করবেন কমেন্ট করার একটা উদ্দেশ্য তো হতে হবে একটা প্রসঙ্গ হতে হবে তাছাড়া তো হচ্ছে না আপনি ধরেন এক মিনিট তেইশ সেকেন্ডের কালে এই ভিডিওর এক মিনিট তেইশ সেকেন্ডের সময় এমন একটা দৃশ্য আছে সেই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে তখন আপনি কমেন্টে বলে দিলেন যে এইটা খুব ভালো ছিল এইটা ভালো ছিল তো তখন আপনি টাইমটা মেনশন করে দেবেন ওয়ান এরপর আপনি এই চিহ্নটা এরপর তেইশ আপনি লিখে দিলেন এইটা খুব এইটা ভালো ছিল এবং টাইমটা মেনশন করে দিলেন এবং কমেন্ট করে দিলেন এই যে দেখুন টাইমটা মেনশন হয়ে গেছে অর্থাৎ এইভাবে লিখলে আসলে টাইমটা মেনশন হয়ে যায় খুবই সোজা খুবই ইজি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে ক্লিক করুন সরি টের ক্লিক করুন দেখুন এক সেকেন্ড এক মিনিট তেইশ সেকেন্ডের উপরে ভিডিওটা মুভ হয়ে গেছে ঠিক এইভাবে আপনি টাইম মেনশন করে যে কোনো ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো যেই সলিউশনের জন্য আপনারা এই ভিডিওটিতে ক্লিক করেছিলেন সেই সলিউশনটি পেয়েছেন কি না অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়